নাস্তা খাওয়া কমপ্লিট, আপনি বাবা এখন চলে যাবে। আর রাস্তায় কাজ হইতেছে, এই জন্য সাউন্ড হইতেছে ব্যাকগ্রাউন্ড। আব্বু বাইরে দাঁড়ায় আছে, আফরিন ঘুমাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কি, ওয়েলকাম। আল্লাহ হাফেজ। বাইরে দাঁড়াইছে, দেখতেছে কাজ। আফরিন একটু আগে উঠছে, ও ফ্রেশ হতে গেছে, আর ওর জন্য আমি পাস্তা রেডি করতেছি। এর ভিতরে মশরুম, ক্যাপসিকাম আর বাঁধাকপি দিলাম, আর একটু সয়া সস আর ক্যাচাপ সস দিলাম। এখন ভালো করে মিক্স করতেছি, কিছুক্ষণ পরে কুক হয়ে যাবে। তা আপনাকে এইটাই সকালে নাস্তায় দেব। এর জন্য পাস্তা রেডি করে ফেললাম, এখন একটা প্লেটে বের করে ফেলি। যেমন তোমার পাস্তা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি ফিনিশ করো, বসো বসো। থ্যাংক ইউ মা পাস্তা বানায় দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে, তাড়াতাড়ি ফিনিশ করো, মু বসো বসো। আমু আমি বের করে দিলাম, তুমি তাড়াতাড়ি বিসমিল্লাহ বলে স্টার্ট করো। আর তোমাদের পার্টি হবে না বাবা স্কুলে? না, কিছুদিন আগে বলছে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে কাঁটা চামচ দিই না আমু, দিতেছি দেখি। আম্মু তুমি মার্শাল্লাহ খুব কিউট লাগতেছ, বাহ বাহ সুন্দর ড্রেসিং। ঠান্ডা লাগতেছে না? আচ্ছা ঠিক আছে। পাস্তা খেতে খেতে আবার কই গেছো আপনি? আমাকে হিট করতে ছিল না, এইজন্য যে পানি চাল থেকে খালা জ্যাকেট দিয়েছিল ওইটা পরেছি। ভালো ভালো, আসো বসো। ওকে, ভালো করছো। রিশা আমি চিন্তা করেছিলাম তুমি হা বাতা পড়েছো, বাট শীত লাগতেছে। এই যে তুমি খাও, এই যে তোমার কাঁটা চামচের দিকে। মাশাআল্লাহ, আপনি সুইট বেবি লাগতেছে, পাখি লাগতেছে। আমি মজা হয়েছে। আচ্ছা মা খাও। আপনি মাশাআল্লাহ কিউট কিউট বেবি লাগতেছে। মজা হয়েছে। থ্যাংক ইউ। ইলিশ মাছ, দু পেঁয়াজ করার জন্য পেঁয়াজ লাইট ব্রাউন হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিচ্ছি, আর সাথে শুকনো মশলাও দিই, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। মিক্স করে দিই আর ভালো করে মশলা কষাবো, একটু পানি দিই। ইলিশ মাছ আলু দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ ব্রাউন হয়ে গেছে, এখন টমেটো আর শুকনো মশলা দিয়ে দিই। ইলিশ মাছ আর ডিম আগে দিয়ে ফ্রাই করে রাখলাম। বিছনা চাদর চেঞ্জ করে ফেলছি, আর একটা বেডশিট লাগানো হয়েছে, তাড়াতাড়ি বালিশ কভারও লাগাই ফেলি। ভালো আছি, তুমি কেমন আছো? মা রান্না করে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আপনি গোসল করে আসে পড়েন, তারপরে খাবার খাওয়া। ইলিশ মাছ আর ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে, সাথে ইলিশ মাছ দুই ভেজা করো কমপ্লিট। আপনার পছন্দ ইলিশ মাছ আলু দিয়ে রান্না হয়েছে। ইলিশ মাছ আলু পিস করা খুব টেস্ট লাগে। মিনা জাহিন কেমন আছো? ভালো আছি। পড়াশোনা চলতেছে? হ্যাঁ ভালো। আফরিন তো আফরিনের মতো এখন জাহিনও মাশাআল্লাহ পড়াশোনা করে। কি করবা তোমরা? যেমন আমরা বেলুন ফুলাবো। বেলুন ফুলাবা, ঠিক আছে। আমার হাতে দুইটা বেলুন আছে, তা আমি দুইজনকে দিই। জাহিন তুমি কোনটা লিবা? ব্লুটা। ব্লুটা ওকে, ঠিক আছে। এক মিনিট, যে তাড়াতাড়ি বেলুন ফুলাবে ওকে একটা চকলেট দিব আমি, ঠিক আছে? তা দেখি আগে কে। এক মিনিট এক মিনিট, জাইন তো খুব তাড়াহুড়ায় আছে, এরকম নাই। আমি এক দুই তিন বলবো তখন। হ্যাঁ ঠিক আছে, এক মিনিট স্টপ নাও।
এখন আমি তিন বলে দেব, তোমরা সাথে সাথে ফোলানো শুরু করে দিবা, ঠিক আছে? এক দুই তিন। মাশাআল্লাহ দুইজনই সুন্দর, ওয়াও নাইস। এটা কি হলো? তাতে তাতে যাই না, আবার আবার। সাবাশ, ওয়েল ডান। দুইজন তো ভালোই সুন্দর ফুলাইতেছে। হ্যাপি বার্থডে লেখা আছে। এবার আমি তিনটা গিনতে গিনি, তোমরা স্টপ করে দিবা। এক দুই তিন, স্টপ। তা দেখাই যাচ্ছে মাশাআল্লাহ তিনে সুন্দর বড় হয়েছে। আর যাই না, ভালো হয়েছে, যাই মন খারাপ করবে না। তুই কি হয়েছিল, তুমি যে ফোলাইতে ফোলাইতে আবার তোমার যে ফোলানো বন্ধ হয়ে গিয়েছিল, তাই এই জন্য। তা সুন্দর, ও আফরিন নিজের ভাইকে এখন বুঝাইতে। ওকে জাহিন আবার ফুলাইতে। আচ্ছা তুমি ফুলাও, আর আমি দুইজনকে চকলেট দিব, ঠিক আছে? আগে ফুলাইছে তাই জন্য আফরিন উইনার হয়েছে। তালি। আর জাহিনও ভালো পরে ফুলাইতে পারছে, দেখে তো জাহিন অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন দুইজনকে চকলেট দিয়ে দিই। থ্যাংক ইউ, ওয়েলকাম জাহিন তোমার। ওয়েলকাম, ভালো দুইজনে সুন্দর খেলা করছো, খুব ভালো, খুব ভালো সুন্দর ফুলাইছো। এখন কলা পাউরুটি নিয়ে আসছে। কলা আগে আমি ওয়াশ করে দিই, এখন কিচেনে নিয়ে যাই ওয়াশ করে ফেলি। চানাচুর মাখাবো। চানাচুর মাখানোর জন্য টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ চপ করে দিলাম, আর একটু সরিষার তেল দিচ্ছি, সাথে দিব একটু লেবুর রস। ওকে ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এখানেই শেষ। আজকে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগলে আমার ভিডিওকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা আমার চ্যানেল সময় কথাকে সাবস্ক্রাইব করবেন, পাশে আইকন বেলকে প্রেস করবেন আমার নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। চানাচুর ওখানে হয়ে গেছে, খান, এটা আমি আব্বুকে দিয়ে। ঠিক আছে। ভালো টেস্ট, অনেক মজা হয়েছে।